আপনাদেরকে এসিরুমের বসে বসে শুধু টাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আপনার মনে রাখতে হবে আপনারা কি কি করছেন তা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট থাকতে হবে। আপনাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি। আজকে তিন মাস পার হয়েছে, আমাদের কাছে স্পষ্ট না। আমাদের তিন মাসের মধ্যে যতদূর উপদেশটা আছে আমরা প্রত্যেকটা উপদেশটাকে আজ পর্যন্ত ছাত্ররা ছিলেন না পর্যন্ত কয়েকজন উপদেশটাকে ছিল ছাত্ররা। আপনারা কাদের কাছে দায়বদ্ধ, কাদের কাছে আপনারা দায়বদ্ধ? আপনারা মনে রাখতে হবে আপনাদেরকে এই দেশের জনগণ একটি গোলাপ পুত্রের মধ্য দিয়ে সেখানে বসিয়েছে। গতকালকে যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে যেমন আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, এর আগে যে সকল উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমরা মোটামুটি জানলো, কিন্তু তারা আজ পর্যন্ত গত তিন মাসে কি কাজ করছে তার স্বপ্ন তাদের সামনে প্রকাশ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত কি কি সংস্কার করা হচ্ছে, কি কি উন্নতি হয়েছে তার মন্ত্রণালয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে আমাদের সামনে বলতে হবে। যদি আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন আপনারা উপদেষ্টা ছেড়ে দিন। এই আমার হাজার হাজার ভাইয়েরা এমনি এমনি রক্ত দেয় নাই, আপনারা এসি গাড়িতে চড়ার জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে এসি রুমে বসে বসে শুধু টাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আপনারা মনে রাখতে হবে আপনারা কি কি করছেন তা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট থাকতে হবে। আপনাদের মন্ত্রণালয়ে কতজন সচিব যুগ্ম সচিবকে পরিবর্তন করে আমাদের গণতন্ত্র আমাদের বিপ্লবের পক্ষের সচিব উপসচিবকে নিয়োগ দিয়েছেন তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কোন কোন অধিদপ্তরের নিয়োগ যেগুলো প্যাসেজটা নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ বাতিল করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আপনারা আমাদের কাছে জানাতে হবে আপনাদের মন্ত্রণালয়ের কোন কোন খাতের দুর্নীতি বন্ধ করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আমি আজকে এই রাজবাস করতে থেকে বলতে চাচ্ছি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের জায়গা থেকে বলতে চাচ্ছি, আমরা আপনাদেরকে এখন যেমন অয়ন করি আগামীকালকে কিন্তু অয়ন করতে আমরা দুইবার ভাবব না। আমরা যেমন এখন আপনাদের পাশে দাঁড়িয়েছি আগামীকালকে আপনারা যদি আমাদের কাছে জবাব দিতে না দেন সেই ক্ষেত থেকে নামাতে আমরা দুইবার ভাবব না। আপনাদের কাছে কোনো দায়বদ্ধতা নেই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দেশের হাজার হাজার শহীদদের ফ্যামিলির কাছে দায়বদ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ দেশের হাজার হাজার আহত ভাইদের কাছে দায়বদ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করার জন্য প্রস্তুত। অনেক উপদেষ্টাকে আজ পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা তাদের ক্ষমাও দেখতে পাইনি। তারা তাহলে কি করছে, তারা কি অফিসে দেওয়া আশা করতেছে নাকি কিছু কাজও করতেছে সেটা আমরা জানবো কিভাবে, আমাদেরকে জানাবেন কিভাবে? আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে আপনাদের মন্ত্রণালয়ের কি কি ডেভেলপমেন্ট হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে এসে জাতিকে জানাতে হবে। আমাদের সব জাতির কাছে এই দেশের মানুষের কাছে জবাবদিহিতা করতে দিতে হবে, দিতে কষ্ট হবে। সেই উপদেষ্টা যদি কোন উপদেষ্টা যদি সংবাদ মাধ্যমে এসে যদি তার মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট সম্পর্কে এই দেশের জনগণকে জানাতে যদি ভয় পায় তাহলে মনে রাখতে হবে সে আমাদের বিপ্লবের স্পিরিট ধারণ করে না। আজকে এখান থেকে স্পষ্ট কথা, যে সকল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি যত উপদেষ্টা আছে প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তর জাতির কাছে স্পষ্ট করতে হবে তার মন্ত্রণালয়ে কি কি কাজ তিনি করেছেন। এটা স্পষ্ট না করলে আগামী এক সপ্তাহ পর, দশ দিন পর, পনেরো দিন পর আবার আমরা এখানে দাঁড়াবো, সেদিন নাম ধরে ধরে কোন উপদেষ্টা আমাদের কাছে স্পষ্ট করে না আমরা নাম ধরে ধরে এখানে ঘোষণা করবো। ধন্যবাদ সকলকে।